আমরা সামনাসামনি সামনাসামনি সালাম দিই যখন সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যাকে সালাম দিয়েছি তার উপরে ওয়াজিব হয়ে যায় সে শত্রু হোক সে বন্ধু হোক তার উপর উত্তর দেওয়াটা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এখন সালাম দেনেওয়ালা বড় যে দিয়েছেন তার মর্তবা ফজিলত বেশি কেন বেশি কারণ তার কাছে আদব আছে মহব্বত আছে দুইটা যে দুইটা আল্লাহর কাছে প্রিয় তার কাছে আদব আছে মহব্বত আছে সেই জন্য অহংকারকে মাটি চাপা দিয়ে অহংকার হিংসাকে মাটি চাপা দিয়ে পায়ের নিচে দিয়ে আগে সালাম দিয়েছেন এবং আগেই মহব্বত সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ সেই জন্য এদিক থেকে সালামের মর্তবা আল্লাহর কাছে বড় সালামের মর্তবা আল্লাহর কাছে সেই জন্য সালাম দেনেওয়ালা বড় অথচ মাসালার হিসাব মাসালার সমীকরণ মাসালার ফলাফল হচ্ছে যাকে সালাম দিয়েছে সে যদি সালামের উত্তর না দেয় হিংসা করে অহংকার করে হ্যাঁ তাহলে সে পাক্কা গুনাগার পাক্কা গুনাগার ওয়াজিব তরক করেছে কি করেছে ওয়াজিব ওয়াজিব তরক করেছে ওয়াজিব তরককারী ইচ্ছাকৃতভাবে তরক করলে কুফরি হয়ে যাবে কুফরি কাফেরে করে আমি বাকিগুলো বলছি না এই জন্য আমরা যখন নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নামাজের মধ্যে বলি তখন নির্গাত আপনার ইয়াকিন বিশ্বাস ইমান আমল ঠিক রেখেই এটা মাথায় থাকতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ যখন বলেছি আপনার নবী আপনার রসুল আপনার হাজের নাজের আছেন সুবহানাল্লাহ আপনি আপনার রসুলকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা মেরাজ থেকে এসেছে এটা আপনার আমার থেকে আসে নাই এটার কথা কোরআনে এসেছে সূরা নজম শরীফের মধ্যে সুতরাং আপনি যখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ বলেছেন আপনি নবীকে সালাম দিয়েছেন নবীর উপরে সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে গেছে ইলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলছেন আমার রওজা শরীফের পাশে আমার রওজা শরীফের পাশে একজন ফেরেশতা আল্লাহ মুকাররর করেছেন আমার যত উম্মত আমাকে মহব্বতের সাথে সালাম দিবে আমি দুইভাবে চিনি কোন কোন উম্মতকে সরাসরি চিনি কোন কোন উম্মতকে ফেরেশতার মাধ্যমে চিনি তবে সালামগুলি আমার কাছে পৌঁছে আমি সালামের উত্তর দিই সুবহানাল্লাহ তার মানে মাসালা হচ্ছে ইমান আকিদার মাসালা হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেছেন আপনাকে ইমান রাখতে হবে আপনার নবী আপনার সামনে আছে আপনার নবী হাজার নাজের এটা কোরআনের কথা হাদিসের কথা যদি এটা মনে করতে না পারেন তাহলে এটা মনে করেন আপনার নামাজ বরবাদ আপনার নামাজ শেষ এখন এটা দলিল দিতে হবে না আরেকভাবে এটা দলিল বোঝাই দিতে হবে না আপনারা সাধারণ মুসলমান সাধারণ মানুষ উজুরি বে কি ওয়াজ গজি দেয় নবী যদি আর মদিনা শরীফ উত্তম যদি আয় সালাম দিয়ে দি সালামি বেলো বেলে যদি এটা সত্যাগমা চলে গিয়ে তাহলে নবী দি উগ্র হতজন উম্মত সালামের জবাব দিব হতজন উম্মতের সামনে দেব ইয়ান কি নবীর দ্বারাই সম্ভব না মাথা তাইতারে কিলে অনলা তো 18 বছর 20 বছর লেখাপড়া করে গবেষণা নকরণ কোরআন হাদিসুর মাথা তাইতারে আয় যে আসসালামু আলাইকা ইহান নবী ও রহমতুল্লাহ হয় আয় একজন উম্মত হয়ে যায় একজন তাহলে নবী বে একজন 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 ব্যাগ কোনো সামনে যান সম্ভব না ব্যাগ একত্র ব্যাগ কোনো উত্তর দেন সম্ভব না ই নজরে কি ওয়াজ করল দে আয় নরর বুঝে দিবেলা সিঠেঙ্গে হইলে আর জন উড়ে লেভেলের অন্যান্য আর কলি ক্লাসমেট আছে কিরেওয়া হয়তো তুই সিঠেঙ্গে হতেই না আর বুঝি তুই শুদ্ধ ভাষা হয়ে কইনা ফর আজ শুদ্ধ ভাষা তো সিটেঙ্গে মেয়ে হয়ে দিয়ে আর মুসল্লি হল তো আর সিটেঙ্গে তো প্রিয়া হাজারিন শুনুন কথাটা হচ্ছে এমন আপনি নামাজে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে উম্মতের সালামের জবাব দেয়া সুবহানাল্লাহ আর নবী একজন শরীয়তের ইমাম যার মাধ্যমে ইসলামী শরীয়ত এসেছে উনি সালামের জবাব দিবেন না যিনি সালামের শিক্ষা দিয়েছেন উনি সালামের জবাব দেবেন না এমন হতে পারে মাসালাটার সমাধান কি এমন হতে পারে এখন খেয়াল করুন আপনি যখন ইন্তেকাল করেন আপনাকে কবরে রেখে আসে কবরে দেওয়ার পর 40 কদম যখন মুসলমানেরা চলে আসে তখন মুনকার নকির কবরে আগমন করে সুবহানাল্লাহ বলবেন না মুনকার নকির কবরে আগমন করেন এবং তার আব্বাজানের নাম ধরে আব্বাজানের নাম ধরে উনাকে বসান কবরের ভিতরে উনাদের আব্বাজানের নাম ধরে উনাকে উঠান বসান বসানোর পরে 3টা প্রশ্ন হয় আপনারা জানেন মার রব্বুকা মান দিনুকা মান নবীউকা আরেক জায়গা আছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল 3 নম্বর প্রশ্ন আপনারা জানেন এগুলি সবার মুখস্থ 3 নম্বর প্রশ্নে গিয়ে এটাকে আল্লাহ এটাকে ইসলাম এটাকে এই ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কি এটাকে তোমার নবীকে তখন নবী সামনে থাকে সুবহানাল্লাহ কবরের মধ্যে প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের কবরের মধ্যে নবী হাজির থাকে সুবহানাল্লাহ
তবে দুঃখের বিষয় যারা নবীকে দুনিয়াতে ভালোবেসেছে মহব্বত করে মহব্বত করেছে আদব করেছে ভালোবেসেছে নিজের জানের চাইতে বেশি আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সূরা আহজাবের আয়াত সূরা আহজাবের আয়াত আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনের জানের চাইতো কাছে মানে রূহ চাইতো কাছে সুবহানাল্লাহ রূহ চাইতো বেশি প্রিয় রূহ চাইতো বেশি দামি জানের জান প্রাণের প্রাণ প্রাণের প্রাণ আমাদের দয়াল নবী আমাদের জান প্রাণের চাইতো আমার নবীর রহমত কাছে সুবহানাল্লাহ তাহলে যারা নবীকে দুনিয়াতে ভালোবেসেছেন তারা নবীকে সাথে সাথেই তিন নম্বর প্রশ্ন নবীকে দেখে দেখে উত্তর দিবে সুবহানাল্লাহ নবীকে হাসি খুশি একেবারে দুলহার মতো হেসে হেসে উত্তর দিবে নবীকে চিনে ফেলবে সুবহানাল্লাহ আর যারা নবীর দুশ্মনী করেছে নবীকে সালাম দিতে কার্পণ্য করেছেন নবীর সুন্নত আদায় করেন নাই নবীর দুরু শরীফ মিলাদ কিয়াম এগুলিকে পছন্দ করে নাই ভালোবাসে নাই সহ্য করতে পারে নাই বিরোধিতাই করেছে তারা নবীকে চিনবে না বলবে লা আদরি আমি জানি না লা আদরি আমি চিনি না উত্তর আসবে লা আদরি আমি জানি না আমি চিনি না প্রিয় হাজরিন আমরা লা আদরির জন্য দুনিয়াদারি করছি না আমরা আমার নবীকে মহব্বতের সাথে চোখে দেখে ইমানের সাথে কবরে যাওয়ার জন্য দুনিয়াদারি করছি সেই জন্য প্রশ্নটা কেন টেনে এনেছি শেষ করে দিচ্ছি প্রশ্নটা এই কথাটা কেন টেনে এনেছি যদি আপনার এক যুগে ফাঁসত্ব ফাঁসবার সালামের উত্তর যদি নবী মদিনা শরীফ থেকে দিতে পারে তাহলে এক যুগে কত কত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত মারা যাচ্ছে একই সময়ের মধ্যে কত লক্ষ লক্ষ জানাজা হচ্ছে হাজার হাজার জানাজা হচ্ছে হাজার হাজার নবীর উম্মতের কবরে একজুড়ে আল্লাহ আল্লাহর কুদরতি বলে আল্লাহর হুকুম আল্লাহর নিয়ম আল্লাহর শরীয়ত নবী প্রত্যেক উম্মতের কবরে কবরে যাচ্ছেন সুবহানাল্লাহ এটা আল্লাহর কুদরত রসুলে পাকের মুজেজা প্রত্যেক নবীর উম্মত যারা ইন্তেকাল করেছে ইমানের সাথে এবং ইমান ছাড়া ইমানের সাথে এবং ইমান সারা কবরে যাচ্ছে প্রত্যেক উম্মতের কবরে নবী এক যুগে যেতে পারে সুতরাং শুধু নবী মদিনা শরীফের ওই যারা ইন্তেকাল করছে তাদের কবরে যাচ্ছেন না কাবা শরীফে যারা ইন্তেকাল করছেন তাদের কবরে যাচ্ছেন না এই চট্টগ্রাম শরীফের শহীদুল্লাহ পাড়া জামে মসজিদের কোনো মুসল্লি যদি নবীর মহব্বত নিয়ে ইমান নিয়ে কবরে যায় তার কবরেও আমার নবী হাজির থাকবে তার কবরে আমার নবী আসবে তার কবরে আমার নবী উপস্থিত থেকে ওই উম্মতকে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় হাজরে মাসালাটা বুঝতে পেরেছেন নামাজে আসসালামু আলাইকা ইয়োহান নবী ও রহমতুল্লাহ বলছেন এটা নবীর উপরে ওয়াজিব উত্তর দেওয়া অবশ্যই নবী দিচ্ছেন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত একইভাবে আপনি যখন কবরে যাবেন তিন নম্বর প্রশ্নে নবী হাজির থাকবে ওই চট্টগ্রামের ওই হনরের হবরস্থানত ওনার বাপদাদার হবরস্থানত নবী হাজির থাকবে এদিকে হাজির থাকবে আল্লাহর হুকুমে হাজির থাকবে তবে পরীক্ষাটা এখানে আপনি নবী প্রেমিক হলে নবীকে চিনবেন নবীর আশেক নবীর উম্মত নবীর দিওয়ানা হলে নবীকে চিনবেন নবী যেভাবে চেয়েছেন সেভাবে দুনিয়াদারি করলে নবীকে চিনবেন আর যেভাবে নবী চাইনি নবী কামনা করেনি নবী নবীর উম্মত হয়ে নবীর বিরোধিতাই করবেন সালাতু সালামের বিরোধিতাই করবেন নবীকে ভালোবাসবেন না সেটা নবী আপনার কাছে কামনা করে নাই সেটা চাই নাই সেটা নিয়ে কবরে গেলে নবীকে চিনবেন না সোজা হিসাব তবে হাজির থাকবে সেটা ইমান রাখতেই হবে আর নয় নামাজ ফাসেদ নামাজ বরবাদ এ মাসালাটা বুঝেছেন সবাই মাসালাটা বুঝে এসেছে দলিল লাগলে দলিল নিতে পারবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন।